অভ্যন্তরীণ কোন্দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষ, শাটল ট্রেন বন্ধ, ক্লাস পরীক্ষা ব্যাহত। পুলিশের ওপর হামলা নিয়ে সতর্ক সরকার, বড় হামলার টেস্ট কেস হতে পারে বললেন কাদের। রাজধানী ও সাভারে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি ৯০২ জন। বড় ভাই রাজনীতিকের প্রশ্রয়ে অপরাধে জড়াচ্ছে কিশোররা, পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব দায়ী। বন্যার ক্ষতি পোষাতে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক, বীজ ও শ্রমিক সংকটের উৎপাদন ব্যাহতের আশঙ্কা। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশ আয়োজনে। এমন স্বাগত সমগ্র বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম। বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জেরে লাগাতার অবরোধের ডাক দিয়েছে সংগঠনটির একাংশ। সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে তারা, এতে ব্যাহত হচ্ছে ক্লাস পরীক্ষা। গতরাতে হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে সকাল থেকেই ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে অবরোধের ডাক দিয়েছে একটি পক্ষ। শনিবার রাত ১২:৩০টায় সোহরাওয়ার্দী হল দখলকে কেন্দ্র করে বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপ ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় বিজয় গ্রুপের ৫ কর্মী। এরই জেরে ভোরে শাটল ট্রেন চালককে অপহরণ করার পর দুটি ট্রেনের হুসপাইপ কেটে দেয় ছাত্রলীগের একাংশ, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পাশাপাশি শিক্ষক বাসের কি হলে সুপারগ্লু লাগিয়ে দেয়, চলাচল করেনি কোনো বাস। ট্রেনে যাবো বলেই সকালে এসেছিলাম, তো এসে শুনলাম যে এখানে যত লাইন আছে সবগুলো কেটে দেওয়া হয়েছে। আনফরচুনেটলি আজকে আমাদের প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশনটা মিস হয়ে গেল। এবং পাশাপাশি আমাদের গাড়ির এলএম যে লোকোমোটিভ মাস্টার দিয়ে ওনাকেও নিয়ে গেওয়া হয়ে ধরে নিয়ে গিয়েছিল এবং তাকে দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এই পাইপগুলো কেটে দেওয়ার কারণে আমরা দিয়ে দুটো শাটেল চালাতে পারি নাই। এই শাটেলের পাইপগুলো মেরামতের কাজ চলছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রুবেলকে বহিষ্কারের দাবি জানিয়ে সকাল থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছে সংগঠনটির একাংশ। তবে অপরপক্ষের অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে ছাত্রলীগকে ব্যবহার করছে একটি পক্ষ। ওনার অবশ্যই দুর্বলতা আছে, ওনার যদি দুর্বলতা না থাকে, যদি কোনো একটা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন না করে, তাহলে এই সমস্ত জামালা হওয়ার কথা না। উনি ছাত্রলীগের সভাপতি হিসেবে সবাইকে নিয়ে একসাথে প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো মানে সব কিছু করতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের উত্তর নেতা সহ সবাইকে জানাচ্ছি, যাতে যারা বিশ্ববিদ্যালয়ে এই যে দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা আছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে, তাহলে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করার কেউ সাহস করবে না। কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি শান্ত রাখতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এখানে ২৫,০০০ ছাত্রের একটি ইউনিভার্সিটি, এখানে এটা তো এইভাবে চলতে দেওয়া যায় না, সেজন্য তারা উদ্যোগ নিয়েছেন অলরেডি। এবং কিছু কিছু ডিপার্টমেন্টে কোথাও কোথাও পরীক্ষা হয়েছে, আবার কোথাও কোথাও হয়তো তারা শিডিউল ছিল এটা পরবর্তীতে, এটা তো নতুন ডেট দিয়ে তারা পরীক্ষা নেবেন। গেল জুলাই মাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, বিশ্ববিদ্যালয়ের এখন কি অবস্থা, সংঘর্ষ কি এখনো চলছে? সংঘর্ষ আসলে এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলা যায়, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই থমথমে। সাধারণ মানুষের মধ্যে যেমন আতঙ্ক আছে, শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। আর আপনি জানেন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সোহরাওয়ার্দী হল, সেই সোহরাওয়ার্দী হলের সামনে। এখানে কিছুক্ষণ আগে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি হয়েছে, এবং এর পরে মূলত এখান থেকে প্রায় ২০০ গজ দূরে যে হলটি শাহ মানত হল, সেই হলের সামনে ছাত্রলীগের একটি পক্ষ
সেখানে অবস্থান নিয়েছে এবং অন্য পক্ষটি সেটি সোহরাওয়ার্দী হলের ভেতরে অবস্থান করছে। আর মূলত যে বিষয়টি গতকাল রাতে আমরা দেখেছি যে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়, সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল মূলত সোহরাওয়ার্দী হল দখলকে কেন্দ্র করে। গতকাল রাতে এই সোহরাওয়ার্দী হল মূলত বিজয় গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গতকাল রাতে যে সভাপতির সমর্থনপুষ্ট যে সংগঠন সিএফসি, সেই সিএফসির অনুসারীরা এই হলটি থেকে বিজয় গ্রুপের কর্মীদের বের করে দেয় এবং সেখানে সংঘর্ষ হলে তাদের পাঁচজন আহত হয়। তো আজকে আবার পুনরায় সেখানে বিজয় গ্রুপের নেতাকর্মীরা জড়ো হয়ে দুইটার দিকে সেখান থেকে তাদের বের করে দিয়ে সেখানে তারা আবার সেখানে অবস্থান নিয়েছে। এখন তারা সোহরাওয়ার্দী হলের ভেতরে অবস্থানরত অবস্থায় আছে এবং শাহ আমানত হলের সামনে সভাপতির যে অনুসারী তারা সেখানে অবস্থান করছেন। তো ক্যাম্পাসে এখনো পর্যন্ত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা রয়েছে, পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে যে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আসলে কি অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কারের দাবি উঠেছে? বিজয় গ্রুপের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে কার্যক্রম সেই কার্যক্রম মূলত পরিচালিত হয় দুইজন আওয়ামী লীগের নেতার নেতৃত্বে, একজন চট্টগ্রামের বর্তমান মেয়র আজমল নাসিরউদ্দিন, যিনি দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন, এবং অন্যজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, নৌফেলের অনুসারীরা। তো মূলত আজকে যেই সংঘর্ষ হচ্ছে সেখানে দুই দলেই হচ্ছে মহিবুল হাসান চৌধুরী নৌফেলের অনুসারী, এবং সেখানে আমরা দেখেছি যে দুই গ্রুপের মধ্যে মূলত সংঘর্ষ হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সভাপতির যেই অনুসারীরা ছিল তাদের বাইরে অন্য কোনো অনুসারীদের দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হচ্ছে না। এবং পাশাপাশি বিজয় গ্রুপের কর্মীদের অভিযোগ, হলে তাদের থাকার ব্যবস্থা থাকলেও তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে আসলে সভাপতি সেখানে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, এই ধরনের অভিযোগও তারা করেছেন। এবং পাশাপাশি বলেছেন যিনি রয়েছেন তিনি অছাত্র, এমন একটি অভিযোগ করেছেন, এবং তিনি বলেছেন যে সাংগঠনিক কার্যক্রমে তিনি কোনো ধরনের ভালো ভূমিকা রাখতে পারছেন না, এমন অভিযোগে তাকে আসলে অপসারণের এবং বহিষ্কারের জন্য বলা হয়েছে। আমরা দেখছি যে একজন শিক্ষার্থী, তাকে পুলিশ আটক করেছে এবং আটক করার মূল কারণ হচ্ছে তার সিএনজি অটোরিকশার ভেতরে একটি বস্তা পাওয়া গেছে যেখানে হয়তো দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র থাকতে পারে, এমনটি তারা আশঙ্কা করছেন। তো সেটি পুলিশ নামাচ্ছে এবং নামার পরে আমরা নিশ্চিত হতে পারবো আসলে সেখানে কি কি আছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি আরও কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা হয়েছে, যাদের আমরা ধরে নিচ্ছি হয়তো ছাত্রলীগ কর্মী, কারণ যেহেতু কিছুক্ষণ আগে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তো এখনও পর্যন্ত বলা যায় সব মিলিয়ে ক্যাম্পাস পরিস্থিতি এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সব পক্ষ তাদের সেখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি দা, ছুরি, লাঠি সহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখনও পর্যন্ত সেখানে অবস্থান করছে, পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় হলো কিছুক্ষণ আগে আমার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এরই মধ্যে তারা আসলে যাতে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক করা যায় সেই জন্য তারা এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন, হয়তো মিনিট দশেকের মধ্যেই ট্রেন চলাচল শুরু করা যাবে এমনটি তারা আশা করছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের ওপর হামলা বড় ধরনের হামলার টেস্ট কেস হতে পারে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন স্থানীয় সরকার মন্ত্রীকে টার্গেট করে এই হামলা চালানো হয়নি। শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের যাত্রাপথে ককটেল হামলা হয়। এতে তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা এএসআই শাহাবুদ্দিন সহ আহত হন দুই পুলিশ সদস্য। রোববার সকালে সচিবালয়ে এই হামলা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন এটি বড় ধরনের হামলার টেস্ট কেস হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী এই হামলার টার্গেট ছিলেন না, তবে কাদের বলেন ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে একসময় যে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিবিদেরা টার্গেট হবেন না তা বলা যায় না। এটা মনে করার কোনো কারণ নেই যে তারা একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে, দুর্বল হতে পারে। টার্গেট নিঃসন্দেহে পুলিশ হতে পারে, যে এরা ছোটোখাটো ঘটনা দিয়ে তারা টেস্ট কেস করতে চাইছে বড় ধরনের কোনো হামলা করার জন্য, তার পূর্ব প্রস্তুতিও হতে পারে। এদিকে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সায়েন্স ল্যাবে হামলার পরই গোয়েন্দা সংস্থা ও পুলিশ তদন্ত শুরু করেছে, এরপরে জানা যাবে কারা কেন এই হামলা করেছে।
মন্ত্রী মহোদয়ের গাড়ির বহরে অ্যাটাক হয়নি, এটা একটা হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমাদের আমাদের যা গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী এটা তদন্ত করছে, তদন্তের পরে আমরা জানাতে পারবো কে করেছে কেন করেছে। শনিবারের হামলা পুলিশকে টার্গেট করেই হয়েছে বলে ধারণা ডিএমপি কমিশনারের। আইএসের দায় স্বীকার বিষয়ে তিনি বলেন, দেশে আসলেই আইএস আছে কিনা তা তদন্তের দাবি রাখে, তবে এখনও আইএসের কোনো অস্তিত্ব মেলেনি। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটি আমাদের কাছে এখনও প্রতীয়মান হচ্ছে প্রাথমিকভাবে এই বিস্ফোরকটি একটি আইডি, এবং এখনও পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং সাক্ষ্যপর বিশ্লেষণে যে মূলত পুলিশকে টার্গেট করেই এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ল্যাবরেটরিতে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানী এবং সাভারে শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীর শিশু হাসপাতালে মারা গেছে 4 বছরের শিশু আনফিল, আর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে গৃহবধূ খাদিজা বেগমের। শনিবার মধ্যরাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খাদিজা। বিকেলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় 902 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন 405 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। চিকিৎসকরা জানান, ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, কমে আসছে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আলোচিত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ ওরফে নূর আলম নিহত হয়েছেন। সকালে উপজেলার জাদিমুরা পাহাড়ে ঘটে এই ঘটনা। নূর মোহাম্মদ টেকনাফে যুবলীগ নেতা উমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি। তার মেয়ের কান ফোরানোর অনুষ্ঠানে 1 কেজি সোনা ও 45 লাখ টাকা উপহার পাওয়ার পর তিনি নজরে আসেন। পুলিশ জানায়, গতরাতে নূর মোহাম্মদকে আটক করা হয়। তার দেয়া তথ্যে জাদিমুরা পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে নূরের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সিলেটের বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মিসবা উদ্দিন নামে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। ভোরে উপজেলার শ্যাওড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা ও চাপাই নবাবগঞ্জে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, ভ্যাপসা গরম ও অতিরিক্ত ঘামের কারণেই ঠান্ডা লেগে রোগ ব্যাধির প্রকোপ বাড়ছে শিশুদের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের এক বড় অংশই নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোগে আক্রান্ত হয়ে গত 1 সপ্তাহে ভর্তি হয়েছে 250 শিশু। আমরা এখানে হাসপাতালে নিয়ে এসেছি, বাইরে থেকে ওষুধ কিনছে। হাসপাতালতে দেওয়ার মতন যেটুকু দিচ্ছে, আবার বাইরেতে যেটুকু কিনতে হচ্ছে সেটা লিখে দিচ্ছে ডাক্তাররা। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমের কারণেই রোগ ব্যাধিতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই পরিস্থিতিতে তাদের বাড়তি যত্নের প্রয়োজন আছে। আবহাওয়ার যেহেতু পরিবর্তন হচ্ছে, অনেক গরম পড়ছে, বৃষ্টি নাই, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে গেছে, যার কারণে বাচ্চারা যে ঘামছে, এই ঘামার কারণে তারা গা ভিজে যাচ্ছে, এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, এবং যথাযথ চিকিৎসা না নেওয়ার কারণে পরবর্তীকালে 2-1 দিনের ভিতরে তাদের নিউমোনিয়া ডেভেলপ করছে। গত 5 দিনে চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 300-এরও বেশি শিশু চিকিৎসা নিয়েছে। এই শিশুদের 80% নিউমোনিয়ায় আক্রান্ত। নিউমোনিয়া ছাড়াও আছে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া রোগী। বৃহস্পতিবার দিন আমার বাচ্চাকে ভর্তি করেছে, আমার বাচ্চাকে নিউমোনিয়া টাইপ উঠেছে, ডাক্তারের চিকিৎসা চলছে। শিশু ওয়ার্ডে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার সংখ্যা কম হওয়ায় অনেক শিশুকেই বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আমার সদর হসপিটালে 100 বেডের রোগী, কিন্তু এই মুহূর্তে রোগী আছে 263, কাজে এভাবেই নিতে হবে। এখানে বেড পাইলো কি পাইলো না এটা বড় কথা না, যে চিকিৎসা হচ্ছে কিনা এটা বড় কথা। ঠান্ডাজনিত সমস্যার জটিলতা এড়াতে চিকিৎসক দেখানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এনি আরো জানাতে চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন মানিক আকবর। মানিক, নতুন করে আজ কতজন ভর্তি হলেন আর তাদের স্বজনদের কি কোনো অভিযোগ আছে? এবং এই যে নিউমোনিয়ার প্রাদুর্ভাবটা, এটা হঠাৎ করে কেন দেখা দিল এবং কি এ সম্পর্কে কি করা উচিত, চিকিৎসকরা কি বলছেন? আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি। নতুন করে আজ 40 জন রোগী ভর্তি হয়েছে। গতকাল এখানে ভর্তি হয়েছিল 46 জন রোগী। শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত ভর্তি রয়েছে 100 জন রোগী। চুয়াডাঙ্গা 50 বেডের একটি হাসপাতাল। এই হাসপাতালে সব মিলিয়ে 350-এর বেশি রোগী ভর্তি আছে, তার মধ্যে শিশু ওয়ার্ডে 100 রোগী। শিশু ওয়ার্ডে বেড আছে মাত্র 15টি। ফলে আপনি বুঝতেই পারছেন যে বেশিরভাগ রোগীকেই থাকতে হচ্ছে বারান্দায় মেঝেতে। এই বারান্দায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের যারা নিউমোনিয়ায় আক্রান্ত। তো হাসপাতাল শিশু ওয়ার্ডে যে 100 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে 85 থেকে 88 জন রোগী যারা হচ্ছে নিউমোনিয়া রোগী। বেশিরভাগই নিউমোনিয়া রোগী, এখন শিশু যারা আসছে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আসছে বেশিরভাগ রোগী। এটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। এবং কেন এটা হচ্ছে এ বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, সাধারণত শীতের শেষে, গরমের শুরুতে কিংবা শীতের শুরুতে নিউমোনিয়ার আক্রান্ত রোগী অবস্থা চলছে, তাতে তীব্র গরম অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। ভ্যাপসা গরম পড়ছে বেশ কিছুদিন ধরে। এই ভ্যাপসা গরমের কারণে নিউমোনিয়া রোগ দেখা দিচ্ছে শিশুদের। এবং চিকিৎসকরা বলছেন সেটা হচ্ছে শিশুদেরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। তারা যদি খুব বেশি ঘেমে যায় সেই ঘাম দ্রুত মুছিয়ে দিতে হবে। যদি এই যত্নটুকু নেওয়া সম্ভব না হয় তাহলে শিশু অসুস্থ হয়ে পড়বে এবং তা নিউমোনিয়ায় রূপান্তরিত হতে পারে, নিউমোনিয়া আক্রান্ত হতে পারে শিশু। এই কারণে এখানকার চিকিৎসক এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের জানাবেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, হাসপাতালে রোগীদের সেবা দিতে আসলে কি ধরনের অসুবিধা হচ্ছে আর কোন বয়সী রোগীরা বেশি ভর্তি হচ্ছেন, এর পেছনে কারণ কি? চাঁপাইনবাবগঞ্জে আসলে গত রাত 12টা থেকে এখন পর্যন্ত যদি বলি, তো চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শুধুমাত্র ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে 37 জন শিশু ভর্তি হয়েছেন। এবং এই আমরা যেটা দেখেছি যে এই শিশুদের বয়স 2 বছরের চেয়ে বেশিরভাগ শিশুর বয়সে আসলে 2 বছরের চেয়ে কম। আর আপনি যেটা বলছিলেন যে আসলে চিকিৎসা দিতে কি ধরনের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে চিকিৎসকদের, আমরা নিউজে যেটা বলছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আসলে শিশু ওয়ার্ডের যে আসন সংখ্যা সেই শয্যার সংখ্যা হচ্ছে 18। এই 18 শয্যার বিপরীতে আসলে 150 রোগী এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসক রয়েছেন মাত্র 2 জন শিশু ওয়ার্ডে। তো এই 2 জন চিকিৎসক দিয়ে আসলে এতগুলো শিশুকে চিকিৎসা দেওয়া বেশ কঠিনই হয়ে যাচ্ছে। আমরা বারবারই হচ্ছে এই নিয়ে সিভিল সার্জন এবং সদর হাসপাতালে যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন, যিনি শিশু বিশেষজ্ঞ রয়েছেন, সবার সাথে যোগাযোগ করেছে। তারা যেটা বলছেন যে খুব কষ্টসাধ্য বিষয় আসলে এতগুলো শিশুকে একসঙ্গে চিকিৎসা দেওয়া। আর আসন সংখ্যার যেহেতু কম, সেহেতু স্বাভাবিকভাবেই শিশুদের হাসপাতালের বারান্দা এবং করিডোরে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তারা যেটা বলছেন, রোগীর স্বজনরা যেটা বলছেন আসলে যে হাসপাতালের বারান্দা এবং করিডোরে চিকিৎসা নিতে গিয়ে তাদের আসলে বিভিন্ন সমস্যায় মুখোমুখি হতে হচ্ছে। যেমন নিউমোনিয়ার যে রোগী তারা হচ্ছে যে দিনের বেলাতে তাপমাত্রা বেশি পাচ্ছে এবং রাতের বেলাতে আবার মেঝে হওয়ার কারণে তাপমাত্রাটা কমে যাচ্ছে। এই কারণে তাদের হচ্ছে যে আসলে সুস্থ হতে একটু বেশি সময় লাগছে। আর হঠাৎ করে ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ার কারণ হিসেবে সিভিল সার্জন আমাকে যেটা জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে ভ্যাপসা গরম পড়েছে এবং মাঝে একদিন বৃষ্টিও হয়েছে। তো এই যে তাপমাত্রার তারতম্যের কারণে মূলত হচ্ছে যে ঠান্ডাজনিত রোগ এবং নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস টাইপের রোগ বেড়ে গেছে। তো তারা যেটা বলছেন যে কিছু সর্তকতা অবলম্বন করলে আসলে এই রোগগুলো এড়ানো সম্ভব। তারা পরামর্শ দিচ্ছেন যে শিশুদের আসলে ঘামতে দেওয়া যাবে না, এছাড়াও হচ্ছে যে শরীর ঠান্ডা রাখে এমন খাবার শিশুদের দিতে হবে। আসলে চিকিৎসকরা এভাবেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। ফয়সাল, আপনি আমাদের সাথেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জ এবং চুয়াডাঙ্গা থেকে নিউমোনিয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের প্রায় সবকটি মহানগরীতে ছিনতাই, চাঁদাবাজি, যৌন হয়রানি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনায় শিশু কিশোররা জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। কোথাও বড় ভাইয়ের প্রশ্রয়ে, আবার কোথাও রাজনীতিকের ছত্রছায়ায় অপরাধে জড়াচ্ছে তারা। পরিবারের অমনোযোগিতা আর নৈতিক শিক্ষার অভাবে এই পরিস্থিতি, মত বিশ্লেষকদের।
বন্দরনগরী চট্টগ্রামে কিশোর গ্যাং রয়েছে অন্তত 15টি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা জড়াচ্ছে বিরোধে। পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হয়ে এলাকাভিত্তিক আধিপত্য, হিরোইজম, মাদকসহ নানা অপরাধে জড়াচ্ছে তারা। কোনো একজন বড় ভাইয়ের রাজনৈতিক আনুকূল্যের কারণে অপরাধ করেও পার পায় তারা। গত 2 বছরে কিশোর গ্যাংদের বিরুদ্ধে কেন্দ্র করে 10টিরও বেশি মামলা হওয়ার কথা জানায় পুলিশ। এই আড্ডাগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার থানাতে তাদের নিয়ে গেছি। অপরাধে জড়িত হওয়ার ব্যাপারে গার্ডিয়ানদেরকে আমরা ইনভলভ করছি। গ্যাং হিসেবে আত্মপ্রকাশ না হলেও বগুড়ায় পাড়া মহল্লায় উঠতি বয়সের শিশু কিশোররা দল বেঁধে অপরাধে জড়িয়ে পড়েছে। স্কুল ও কলেজ পড়ুয়া এসব ছেলেমেয়েদের নিয়ে বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। ছুটির পরে যদি না আসি তাহলে মেয়ে হয়তো কোথাও হয়তো চলে যাবে, এটা একটা টেনশন। কিশোর অপরাধে জড়িয়ে পড়াদের বিশেষ নজরদারিতে রেখেছে র‍্যাব পুলিশ। তবে তাদের অপরাধী হিসেবে গ্রেপ্তার করে নয়, সংশোধনের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এই অপরাধগুলো থেকে বাঁচতে হলে শুধুমাত্র অভিভাবকদের সচেতনতাই যথেষ্ট নয়, এই ক্ষেত্রে স্কুলে নৈতিক শিক্ষার একটা বিষয় আছে, সামাজিক একটি জাগরণের বিষয় আছে। খুলনায় উঠতি বয়সীদের মতবিরোধে হামলা, হত্যা ও ধর্ষণের মতো ঘটনাও ঘটছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রসহ অপরাধীরা গ্রেপ্তার হন। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আর সেই সাথে আমি অনুরোধ করব আমাদের সর্বস্তর একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করা। অপসংস্কৃতি, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিক শিক্ষার অভাবে বাড়ছে কিশোর অপরাধ, মত বিশ্লেষকদের। মেয়েদেরকে নৈতিক বিকাশে আমাদেরকে আগায় আসতে হবে, সে নৈতিক বিকাশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আগায় আসতে হবে, আসতে হবে আমাদের পিতামাতাকে। কিশোর অপরাধ বন্ধের ক্ষেত্রে পরিবারের ভূমিকাকেই বড় করে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী আর বিশ্লেষকরা। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনার জন্য এবার খুলনা থেকে যোগ দিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রাকিবুল ইসলাম। আপনাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাব, খুলনার কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠিক কখন থেকে শুরু, মানে আপনারা জেনেছেন কখন, আর কি কারণে কিশোররাই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুলনা মেট্রোপলিটন পুলিশ, আমরা সার্বিকভাবে যাতে কিশোররা কোনো ধরনের অপরাধে সম্পৃক্ত না হয়, অপরাধে যাতে জড়াতে না পারে, সেই জন্য আমরা কার্যকর ভূমিকা গ্রহণ করছি। প্রধানত আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমরা উঠান বৈঠকের আয়োজন করেছি। এই উঠান বৈঠকের মধ্য দিয়ে আমরা জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করতে চেয়েছি। এর পাশাপাশি প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় আমাদের অফিসাররা, আমাদের অফিসার ইনচার্জগণ গিয়ে কিশোররা যাতে অপরাধে না জড়াতে পারে, সেই জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের সাথে মিলে আমরা কিশোরদের মাঝে সচেতনতা তৈরি করছি। পাশাপাশি আমরা কমিউনিটি পুলিশিং, আমাদের একটি বড় ফোরাম, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা যাতে কোনো কিশোর গ্যাং তৈরি হতে না পারে, কিশোররা যাতে অপরাধে সম্পৃক্ত হতে না পারে, সেই জন্য আমরা পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছি। আমরা সকলেই জানি যে পরিবার হলো তীর্থ, পরিবারের মধ্য দিয়েই একজন শিশু সে ধীরে ধীরে কিশোর, কিশোর থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। পরিবারের মধ্য দিয়ে নৈতিক শিক্ষা, মূল্যবোধ, আদর্শকে সন্তানেরা লালন করে, লালন করে তারা বড় হয়, সমাজের জন্য তারা অবদান রাখে। পরিবারের পর থেকেই আসে শিক্ষক শিক্ষিকা, স্কুল এবং বিদ্যালয়, তার পরবর্তীতে কলেজ। এর মধ্য দিয়ে একজন শিশু সে আদর্শ মানুষে পরিণত হয়। আমরা এই কারণে পরিবার থেকে যাতে শিক্ষা গ্রহণ করে যাতে অভিভাবকরা সচেতন হয়, সেই জন্য আমরা অভিভাবকদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং আমাদের পুলিশের সাথে কমিউনিটি পুলিশের মাধ্যমে তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। আরেকটা তথ্য আমি বলতে চাই, খুলনা মহানগর যে পুলিশ, প্রতিটি এলাকায় আমাদের বিট পুলিশ অফিসার রয়েছে, তাদের কাজ হচ্ছে সেই তার নির্দিষ্ট এলাকায় যাতে কোনো ধরনের কোনো অপরাধ সংঘটিত না হয়, বিশেষ করে কোনো কিশোররা অপরাধের সাথে জড়িত না হয়, সেই বিষয়ে পর্যবেক্ষণ করা, তদারকি করা, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা, যে কারণে আমাদের খুলনা মহানগরীতে কিশোর অপরাধের মাত্রা অনেক নিম্নগামী, অনেক আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। জি, আপনাকে ধন্যবাদ। জনাব রাকিবুল ইসলাম, আপনার কাছে আরও জানতে চাব যে কিশোর অপরাধীদের প্রশ্রয়ে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা কি নিয়েছেন?
দেখেন যে কোনো অপরাধ, অপরাধ তারা অপরাধী, সে যেকে প্রশ্রয় দেবে, যে আশ্রয় দেবে, তার বিরুদ্ধেই আইনের কঠোর প্রয়োগ হবে। আমাদের খুলনাতে এ ধরনের কোনো ঘটনা নাই যে কোনো কিশোরকে কিংবা কোনো অপরাধীকে কে এখানে আশ্রয় প্রশ্রয় দেবে, এ জাতীয় কোনো বিষয় আমাদের এখানে নাই। আমরা পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। জি ধন্যবাদ, ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসামের নাগরিক পঞ্জী থেকে বাদ পড়া বাসিন্দাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কায় সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। ভারতের আসাম রাজ্যের সঙ্গে সীমান্ত আছে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলা এবং মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার। এছাড়া আসামের পাশের মেঘালয় রাজ্যের সঙ্গে সিলেটের সীমান্ত এলাকায়ও বাড়তি সতর্কতা ও নজরদারির কথা জানিয়েছে বিজিবি। কমলাপুর রেল স্টেশনে অবৈধভাবে ট্রেনে ছাদে ভ্রমণ করার অভিযোগে বিভিন্ন রুটের 13 জন যাত্রীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আগেভাগে ঘোষণা নিয়ে রেল কর্তৃপক্ষ রোববার সকাল থেকে এই অভিযানে নামে। সকালে নারায়ণগঞ্জ থেকে আসা বেশ কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেনের ছাদ থেকে তাদের আটক করা হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আটককৃতরা আইন ভঙ্গ করে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছিলেন বলছে রেল নিরাপত্তা বাহিনী। তাদের আদালতে হস্তান্তর করা হবে। আটককৃতদের 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, তবে বয়স কম হওয়ায় আটকের পর ছেড়ে দেওয়া হয় 3 শিশুকে। ট্রেনের ছাদে ভ্রমণ করা আসলে অত্যন্ত বিপজ্জনক, যেহেতু ট্রেনে উঠলে হয়তো বা গাছের ডালে বাড়ি লাগে কোথাও পড়ে যেতে পারে, এজন্য আসলে আইনটা খুবই ভালো লাগছে আমার কাছে। ছাদে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়াই উচিত, আর এই এই আইনটি বাংলাদেশ সরকার খুবই ভালোভাবে নিয়েছে। যারা ছাদে এত নিষেধ করার পরও ভ্রমণ করে তাদেরকে আমরা শুধু গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রায় 10 থেকে 12টা ছেলেকে ধরেছি, তার মধ্যে কিছু ছোট আইনের প্রয়োগের মতো 7 থেকে 8 জনকে আমরা আইনের আওতায় নিয়ে যাব। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকানো যাচ্ছে না কেন, রেল সংশ্লিষ্টরা কি বলছেন, আর এই ভ্রমণ রোধে বগুড়ায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? শুধু বগুড়া নয়, বলা যায় যে পশ্চিমাঞ্চল জোনের অধিকাংশ এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে, যে কারণে অনেক এলাকাতে আজকে আর বিগত দিনগুলোর মতো আমরা ছাদে যাত্রী দেখতে পারিনি। এর বাইরেও বাফার যেখানে সেখানেও কোনো রকম যাত্রী দেখতে পাইনি, ইঞ্জিনেও যাত্রী ছিল না। পরিস্থিতি বলা যায় যে রাতারাতে অনেক এলাকাতেই পাল্টে গেছে। এই বগুড়া যেখানে আমি দাঁড়িয়ে, এই স্টেশনটাতেও আমি এর আগে অনেক বছর ধরেই দেখতে পেয়েছি যে বিশেষ করে কলেজ ট্রেন যেটি সোনাতলার দিক থেকে আসে সেটি কখনোই ছাদ ফাঁকা অবস্থায় আমি দেখতে পারিনি, কিন্তু আজকে সেটা ছিল একেবারেই ব্যতিক্রম। আর এই স্টেশনকে কেন্দ্র করে ডান বাম যেসব এলাকায় যানবাহনগুলো চলে, বিশেষ করে রেলের কথা বলছি, সেটি সবসময় ছাদে এবং যে বাফার ইঞ্জিনের লোকজন থাকতো, কিন্তু গত 2-3 দিন এই বিষয়ে প্রচার প্রচারণার কারণে এই পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। বলা যায় যে যা হওয়ার কথা, স্বাভাবিক যে নিয়ম থাকার কথা, ঠিক সেই নিয়মেই যেন চলছে ট্রেন। আমি আজকে সকাল থেকে বেশ কয়েকবার রেলওয়ের এই স্টেশনটাতে এসেছি, এখান থেকে আমি বেশ কয়েকটি জায়গায় কথাও বলেছি স্টেশনের যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে। তারা সবাই আমাদেরকে যেটি জানিয়েছেন যে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, বলা যায় যে রাতারাতি পরিবর্তন হয়েছে। অধিকাংশ এলাকাতেই ছাদে তেমন কোনো যাত্রী দেখা যায়নি, ইঞ্জিনেও কোনো যাত্রী দেখা যায়নি। 2-1টি ক্ষেত্রে যে ব্যতিক্রম ছিল সেটি একেবারেই বলা যায় যে ব্যতিক্রম, এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। বগুড়া স্টেশনে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তাদের ছাদে ভ্রমণের জন্য নয়, বিনা টিকিটে ভ্রমণের জন্য। একই রকম অবস্থা অন্যান্য এলাকাতে। বলা যায় যে পশ্চিমাঞ্চলে রেলের একটি অভূতপূর্ব পরিবর্তন এসছে সরকারের এই সিদ্ধান্তের পরপরই, আর এই অবস্থাটি সফল হওয়ার পেছনে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা যেটি বলছেন যে কয়েকদিন ধরেই এর বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানোর কারণে মানুষের মধ্যে সচেতনতা জেগেছে, এবং সেই সচেতন অংশটাই এখন ট্রেনে একেবারেই বলা যায় যে আর রেলে যাচ্ছে না। বিশেষ করে ছাদে যাদের যাওয়ার কথা তাদের অধিকাংশই এখন ভেতরে যাচ্ছে, এবং তাদেরও একটি বড় অংশ এখন টিকিট কেটেই চলছে। বগুড়া থেকে রেলওয়ে পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী। এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর 3 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ 5 অক্টোবর। দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 9 সেপ্টেম্বর, যাচাই বাছাইয়ের শেষ দিন 11 সেপ্টেম্বর, 12 থেকে 14 সেপ্টেম্বর প্রার্থীদের আপিল গ্রহণ এবং 15 সেপ্টেম্বর হবে আপিল নিষ্পত্তি।
আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 16 সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ হবে 17 সেপ্টেম্বর। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনে সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে। এই আসনে মোট ভোটার 4,42,072 জন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মারা যান 14 জুলাই, সেদিনই এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 সেপ্টেম্বর 2019 সোমবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 11 সেপ্টেম্বর, ভোটগ্রহণের তারিখ 5 অক্টোবর 2019 শনিবার। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক, তবে বীজ ও শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়ছেন তারা। চড়া দামে চারা কিনে রোপণ করতে হচ্ছে অনেক চাষিকেই। বৃষ্টি আর পাহি ঢলে কুড়িগ্রামে 13,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বীজতলা নষ্ট হয়, সংকট দেখা দিয়েছে চারার। তারপরও ক্ষতি পুষি উঠতে চড়া দামে চারা কিনে আমন রোপণ করছেন কৃষক। বিজন 2,000 টাকা কিনে নিয়ে এখন গাড়ি লাগছি, এখন যদি খায়া না যায় তাহলে হবে, আর না যদি পানি হয় তাহলে তো খায়া যাবে। রংপুরে সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত অনেকেই এখনও চাষ করতে পারেননি জমি। দিলে ধান আবাদ করতে সম্পূর্ণ বানে খেয়েছে, এখন যেমন সরকার আমাদের কিছু দেয় নাই, আমরা কি করি খাবো কোনো বুদ্ধি নেই। নওগাঁয় সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 40,000 হেক্টর বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে। ক্ষতি কাটিয়ে ওঠা এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানাচ্ছেন তারা। অনাবৃষ্টি পানি সৃষ্টি হচ্ছে, হালের দাম বেশি, কৃষকের দাম বেশি, বেসনের দাম বেশি, যার জন্য আমাদের খরচ বেশি হচ্ছে, আর আমরা সেই ধানের মূল্য পাই না। প্রতিবার এই ধানটা যেন কৃষকের কাছ থেকে যেন ক্রয় করে। বন্যার পানি নামার সাথে সাথেই জামালপুরের চাষিরা আমন রোপণ শুরু করেন। ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য 70 একর জমিতে কমিউনিটি বীজতলা এবং 60টি ভাসমান বীজতলা তৈরি করেছে কৃষি বিভাগ। আমরা দূরদূরান্ত থেকে বীজ সংগ্রহ করে এই গত ক্ষতি পোষানোর জন্য আবার আমরা রোয়া লাগাইতেছি। এখন যে বীজতলা আছে তাতে আরও অতিরিক্ত প্রায় 1700-1800 হেক্টর জমি চাষ করার মতো চারা আমাদের আছে। তো আমি অ্যাজ এ হোল আশাবাদী যে আমাদের 1 ইঞ্চি জমিও রোপা আমনের জন্য পতিত থাকবে না। চলতি মৌসুমে জামালপুরে 1,02,630 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, জেলার রোপা আমন আবাদ এখন কোন পর্যায়ে, আর আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষি বিভাগ কি বলছে? আপনি জানেন যে উত্তরাঞ্চলের শুধু নয়, গোটা দেশেরই খাদ্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁয় এবছর কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 40,000 হেক্টরেরও বেশি জমিতে কিন্তু রোপা আমন চাষ করা হয়েছে। এই প্রসঙ্গে কৃষি বিভাগ যেটি বলছে যে কিছুটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার মান্দা উপজেলায়, সেখানে প্রায় আড়াই থেকে 3,000 হেক্টর জমিতে। এছাড়া এখানে গেল বুড়ো মৌসুমে কিন্তু কৃষকরা তাদের মানে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যটা পাননি। তারা মনে করছেন যে সরকার শেষ পর্যায়ে কৃষকদের কাছ থেকে কিছুটা হলেও ধান কেনার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু কৃষকরা আশাবাদী যে এভাবে যদি সরাসরি কৃষকদের কাছ থেকে, শুধু উপজেলা পর্যায়ে খাদ্য গুদাম নয়, যদি প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারি খাদ্য গুদাউন স্থাপন করা হয় এবং সেখান থেকে যদি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হয়, তাহলে কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য কিন্তু পাবে। বর্তমান পরিস্থিতিতে কিন্তু কৃষকরা মানে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, যাদের মানে লটারিতে নাম উঠেছে, যাদের যারা সরাসরি 1 টন করে আপনার খাদ্য গুদামে কিন্তু ধান সরবরাহের কথা, তারাও কিন্তু ধানটা দিতে পারছে না। এখানে মধ্যস্বত্ব ভুগি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কার্ড ক্রয় করে নিয়ে তারা কিন্তু ধান দিচ্ছেন গুদামে, আর কৃষকরা পাচ্ছেন সামান্য 500 থেকে 1,000 টাকা। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় কিন্তু এবছর 1,67,000 হেক্টর জমিতে কৃষি বিভাগ কিন্তু লক্ষ্যমাত্রা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল, কিন্তু কৃষকরা কিন্তু এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং আগামীতে তারা ন্যায্য মূল্য পাবেন এমন আশায় কিন্তু ইতিমধ্যেই প্রায় 1,80,000 হেক্টর জমিতে রোপা আপন চাষ করেছেন, এবং এখন চলছে আপনার বুনা আউশ কর্তন। এই বুনা আউশ কর্তন শেষ হলে এই জমিতেও কিন্তু আবার রোপা আমন লাগানো হবে। ধন্যবাদ সাদেকুন আমাদের সাথে থাকার জন্য।
প্রকল্প ব্যয় আর সময় বাড়ানোর পরও ১২ বছরেও শেষ হয়নি বগুড়ার দুটি হাসপাতালের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের কাজ শেষ করতে ৪ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রকল্প শেষ করতে দীর্ঘদিন সময় লাগায় চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রী ও রোগীরা। মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে যোগাযোগ সহজ করতে তিন বছর মেয়াদী প্রকল্পের কাজ শুরু হয় ২০০৪ সালে। নাম ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় ২০০৯ সাল পর্যন্ত বন্ধ থাকে প্রকল্পটির কাজ। পরে আর এক দফা মেয়াদ বাড়ানো হলে প্রায় ৮০০ মিটার নির্মাণের পর আবারও তা বন্ধ হয়ে যায়। সড়কটির বাকি কাজ শেষ করতে ২০১৫ সালের নভেম্বরে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অসম্পূর্ণ এই প্রকল্পের কারণে অনেক সময়ই রোগীর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে বলছেন চিকিৎসকরা। কার্ডিওলজির পেশেন্টগুলো, হার্ট অ্যাটাকের পেশেন্টগুলো যদি আমরা সময় মতো ওখানে করতে না পারি রোগীর মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য খুবই তাড়াতাড়ি এই সংযোগ সড়কটি নির্মাণ করা প্রয়োজন বলে আমি মনে করি। সরাসরি রাস্তা স্থাপিত না হওয়ায় অনেক রাস্তা ঘুরে আসতে হয়, তারপর তো যানজটের প্রশ্ন রয়েছে। দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল রোগী যারা এই দূরত্বের জন্য, এই সময়ক্ষেপণের জন্য তারা কিন্তু প্রতিমধ্যেই একটা অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার শিকারে পরিণত হয়। এখনও বাকি আছে প্রায় ৫.২ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ। তবে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতা কাটার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণের প্রকল্পটা আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। তো আমাদের মেন সমস্যা ছিল ভূমি অধিগ্রহণের কাজটা। তো এর মধ্যে আমাদের ১৮৫০ মিটারের মধ্যে ১২৫০ মিটারের ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে এবং ৬০০ মিটারের কাজ আমাদের চলমান রয়েছে। সিদ্ধান্তহীনতা ও ধীরগতির কারণে ১৩ কোটি টাকার এই প্রকল্প শেষ করতে এখন ব্যয় হবে ১৫৪ কোটি টাকারও বেশি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায় পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ার নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। রাজশাহীতে মহানগর বিএনপি মালোপাড়া ভুবন মোহন পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বরিশালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল এলাকায় হয়েছে সমাবেশ। মেহেরপুরে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ সহ উপজেলা পর্যায়ের নেতারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁতে পুলিশের বাধায় প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করতে পারেনি নেতাকর্মীরা। খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সকালে শহরের গোল্লামারি এলাকায় শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, ময়ূর নদী এবং ২২টি খালের পাশে গড়ে ওঠা ৪০০ স্থাপনা ও ঘরবাড়ি চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনার কারণে নদী খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এই খালগুলো বন্ধ থাকার কারণে পানি তো নিষ্কাশন হয় না, নিষ্কাশন না হলে পানি জাগার পানি থাকবে, অর্থাৎ জলবদ্ধতা হবে। এইগুলো করার পরে আমরা একদম রূপসা নদী পর্যন্ত এই খাল পরিষ্কার করে দেবো। শেষ করবো আজকে সমগ্র বাংলাদেশ, তার আগে সুনামগুলো জানাবো আরো একবার। অভ্যন্তরীণ কোন্দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংঘর্ষ, শাটল ট্রেন বন্ধ, ক্লাস পরীক্ষা ব্যাহত। পুলিশের ওপর হামলা নিয়ে সতর্ক সরকার, বড় হামলার টেস্ট কেস হতে পারে বললেন কাদের। রাজধানী ও সাভারে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি ৯০২ জন। বড় ভাই রাজনীতিকের প্রশ্রয়ে অপরাধে জড়াচ্ছে কিশোররা, পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব দায়ী। বন্যার ক্ষতি পোষাতে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক, বীজ ও শ্রমিক সংকটের উৎপাদন ব্যাহতের আশঙ্কা। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশ আয়োজনে, আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।